নমস্কার খুলুমখা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও অনেক ভালো আছি। ট্র্যাভেল উইথ সোমুর আরেকটা নিউ ব্লগে আমি সোমু তোমাদের সকলকে স্বাগত জানাই। সো আগে তিপ্রাসা মার্কেটের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, তাই আজকে আমি নিয়ে এসেছি আরেকটা মার্কেট ব্লগ, সেটা হলো জিরানিয়া মার্কেট। তো জিরানিয়া মার্কেট তোমরা সকলেই জানো অনেকটা বড় মার্কেট, এবং জিরানিয়া মার্কেটে অনেক কিছু পাওয়া যায়। তো অনেক কিছু, তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটাকে, একদম স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত দেখবে। অ্যান্ড চলো ঘুরে আসি জিরানিয়া বাজার থেকে। ওয়েলকাম টু জিরানিয়া বাজার। তো এটা হলো জিরানিয়া বাজার, শুরু হয়ে গেছে একদম মেন রোড থেকে। তোমরা দেখতেই পাচ্ছ মেন রোডই দোকানপাট একদম বসে গেছে, কারণ বৃহস্পতিবার এবং রবিবার হলো জিরানিয়া বাজার বার, এবং ওই দুদিন জিরানিয়াতে খুব ভিড় হয় এবং রাস্তা থেকে বাজার হাট সব কিছু বসে যায়। রাস্তা থেকেই তোমরা দেখতে পারবে এখানে প্লাস্টিকের জিনিসপত্র, রোজমার্রার যা লাগে আমাদের সব কিছু এখানে তোমরা পাবে। প্লাস্টিকের জুতো থেকে ধরে, খাট পালং থেকে ধরে, কাঠের তৈরি, তো সব কিছু এখানে আছে। তো তোমরা যারা যারা জিরানিয়া বাজার থেকে বাজার করতে চাও, অবশ্যই তোমরা বৃহস্পতি এবং রবিবার দেখেই যাবে, তাহলে তোমরা এই সব কিছু পেয়ে যাবে। এবং বাজার একদম দুপুর থেকেই শুরু হয়ে যায়, সকাল থেকেই শুরু হয়ে যায় অ্যাকচুয়ালি, সারাদিন রাত্র 8-9 পর্যন্ত থাকে। তো অবশ্যই তোমরা যাবে এবং ঘুরে আসবে। তো এখান থেকে শুরু হয়ে গেছে একদম জিরানিয়া মার্কেটে ঢোকার রাস্তাটা এটা। তো এখান থেকে শুরু হয়ে গেছে আসল বাজার, এবং এটার মধ্যে তুমি স্টার্টিংয়ে দেখতে পাবে ফ্রুটস মার্কেট, সঙ্গেই দেখতে পাবে ভেজিটেবলস মার্কেট, এবং ভিতরেই আছে গ্রসারি মার্কেট, এবং তারপরে আছে সবজি মার্কেট, চিকেন মার্কেট, এবং লাস্টেই আছে ফিশ মার্কেট। তো তোমরা দেখতেই পাচ্ছ স্টার্টিংয়ে এখান থেকেই শুরু হয়ে গেছে বেকারি আইটেমসের দোকানগুলো। তো এখানকার যে লোকাল বেকারিগুলো আছে, তারা এখানে বেকারি আইটেমসগুলো এখানে নিয়ে আসে, তারা এখানে এখানে সেল করে এবং ভালোই বিক্রি হয়, ভালোই এগুলো টেস্টি হয় খেতে। আমি খেয়েছি এক দুইবার, ভালোই হয় খেতে, ভালোই সেল হয়। চলো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, বেকারি আইটেমসের দোকানগুলো থেকে সোজা চলে যাব ভিতরের দিকে। ভিতরের দিকে গেলে আমরা পেয়ে যাব ভেজিটেবল মার্কেট। তো দেখে চলো দেখে আসি সবজি বাজারে কী কী আছে। সবজি বাজারে তোমরা সব কিছুই পেয়ে যাবে যা যা সবজি আছে। সো অনেকগুলো তোমরা আনকমন সবজিও পেয়ে যাবে, সো এখানকার লোকালসরা এখানে এনে বিক্রি করে। সো তোমরা যারা যারা পছন্দ করো খেতে, যেমন এখানে আছে বাসকোরল, বাসকোরলকে ককবরক ভাষায় মুইয়া বলে, সো এটা মুইয়া পেয়ে যাবে তোমরা এখানে। আমি যদি প্রাইসের কথা বলি, কম্পেয়ার টু মোহনপুর বাজার, জিরানিয়া বাজার প্রাইসটা আই থিঙ্ক একটু বেশি রেটটা, আমার যেটা ফিল হয়েছে আর কি। তো বাট এখানে তুমি ভ্যারাইটি অফ থিংস তুমি এখানে পেয়ে যাবে। সো এই 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 যে এটা আছে, এটার নামটা কি তোমরা কেউ বলতে পারবে? যদি তোমরা জানো এই সবজিটার নাম, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। ব্যারমা দিয়েও খাওয়া যায়? তো মুইয়া যেটা আছে সেটা ব্যারমা দিয়ে খাওয়া যায়, ব্যারমা মিন্স সিটকি দিয়ে খাওয়া যায়। আমি সবাই খেতে খুব পছন্দ করি, আমি নিজেও খুব পছন্দ করি, আমিও জানি তোমরা সবাইও খুব ভালোবাসো। তো এখানে মিষ্টির দোকান তোমরা একটাই পেয়ে যাবে, আর বাকি মিষ্টির দোকানগুলো তোমরা ব্লক চমনির দিকে পেয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি একদম গ্রসারি মার্কেটে। প্রথমে পেয়ে যাবে পান মার্কেট, এখানে তুমি অনেকগুলো পানের দোকান পেয়ে যাবে। পানের দোকানের পরেই শুরু হয়ে যাবে গ্রসারি মার্কেট।
গ্রসারি মার্কেটের মধ্যে তোমরা এখানে যা তেল মশলা যা যা আছে, চাল ডাল তেল সবকিছুই পেয়ে যাবে। সো এটা হলো মিট মার্কেট, এখানে তোমরা চিকেন মাটন পোর্ক যা যা আছে সবকিছুই তোমরা পেয়ে যাবে। বৃহস্পতি এবং রবিবারে মার্কেটটা অনেকটা বড় হয়ে যায় এবং অনেক কিছু পাওয়া যায়। সো বৃহস্পতি এবং রবিবার দেখে অবশ্যই আসবে। চলো শুটকি বাজার থেকে ঘুরে আসি। তো শুটকি বাজারটা আমার সবচেয়ে বেশি পার্সোনালিটি ভাল লাগে, বিকজ শুটকি বাজারটা অনেকটাই বড় এবং এখানে ভ্যারাইটিস শুটকি পাওয়া যায়। দেখতেই পাচ্ছ কত রকমের শুটকি আছে এখানে এবং কোয়ালিটিগুলোও যথেষ্ট ভালো। বাট তোমরা একটু দেখে কিনবে কোয়ালিটির ব্যাপারটা, বিকজ তোমরা শুটকি বাজারে ঢুকতে স্টার্টিং এ একটা দাদা পেয়ে যাবে শুটকি বিক্রি করে, এই দাদাটার থেকে তোমরা যদি লো শুটকিগুলো ভালো পড়ে, আমিও নিজেও নিয়েছিলাম ভালো পড়েছিল আমার। ফিশ মার্কেটটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে অনেক রকমের মাছ এখানে পাওয়া যাচ্ছে এবং খরিদ্দারেরও যথেষ্ট ভিড় ছিল এবং এখানে লোকাল এবং বাইরে থেকে আনা মাছ দুটোই তোমরা পেয়ে যাবে। মাছ বাজার থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তার দিকে। সো রাস্তার দিকে তোমরা মাটির এই জিনিসগুলো দোকানও পেয়ে যাবে এবং প্লাস্টিকের দোকানগুলো এখানেও আছে বেরিয়ে মেন রোডের দিকে যাওয়ার পথে। সো আমরা এখন মেন রোডের দিকে যাচ্ছি। মেন রোডের দিকে অনেক দোকানপাতি আছে। সো ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটা নতুন তার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবে। ফ্রুটস মার্কেট তোমরা রাস্তার পাশেই দেখতে পাবে, এখানে অনেক ফ্রুটস মার্কেটটা অ্যাকচুয়ালি স্ক্যাটার্ড আছে, এটা রাস্তার আশেপাশে ভিতরে সব সব সবখানেই আছে, তো একটু দেখে নেবে তোমরা। সো এখন আমরা মেন রোডের দিকে চলে এসেছি এবং মা দুর্গা চলে আসছেন খুব তাড়াতাড়ি, দুর্গাপুজো এসে যাচ্ছে, দেখো দুর্গা মা সেজে যাচ্ছে। সো এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার পথে। তো যাওয়ার পথে আমি দেখতে পেলাম এই স্কুলটা, এটা চৌধুরী বাড়ি গার্লস স্কুল। সেই আইসক্রিমের দোকানটা দেখে আমার মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা, আমার স্কুলের বাইরেও এরকম ভাবে দাঁড়িয়ে থাকতো এবং আমি দেখতাম বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে। সো বাই, দেখা হবে আগামী ভিডিওতে।